So hello guys, how are you all? So as you all know that the NEET UG counseling has already begun and the verification process is also going on and the centers for the verification are in Kolkata only. So I thought of doing a quick campus tour. Not a tour really, but to tell you the important landmarks, roads and the important buildings that you should know before coming to this college, so that you will not get any kind of trouble in the verification and the admission. तो चलिए शुरू करते हैं। सो फर्स्ट ऑफ ऑल एमसीकेते टोटल आठटा गेट रয়েছে। एक नम्बर दो नम्बर और तीन नम्बर गेट हलो कॉलेज स्ट्रीटर गेट, छ नम्बर गेट हलो सेंट्रल मेट्रो स्टेशनर गेट, तीन नम्बर हलो ओपीडी गेट, पाँच नम्बर गेट हलो एसएसबी गेट और आठ नम्बर गेट हलो ट्रॉपिकल मेडिसिन गेट। सो बिगिनिंग विथ द गेट नम्बर सिक्स, যদি তোমরা মেট্রো রুট দিয়ে আসো প্রথমে নেমে গেট নাম্বার সিক্স দিয়ে বেরোতে হবে, মেডিকেল কলেজ গেট লেখা থাকবে। তো নেমে ডান দিকে সোজা হেঁটে আসতে হবে, দেখতে পাবেন মেডিকেল কলেজে ছ নম্বর গেট রয়েছে। ঢুকি ডান দিকে পড়বে মাদার অ্যান্ড চাইল্ড হাব আর বাঁ দিকে পড়বে রিও রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি। হেঁটে সোজা আসবেন, সোজা এসেই দেখবেন দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে, মধ্যখানে রয়েছে গার্লস হস্টেল বিধুমুখী স্বর্ণময়ী, আপনাদের সোজা আসতে হবে। সোজা এসেই একটা চার মাথার মোড় পড়বে, সেই মোড় থেকে ডান দিকে সোজা দেখতে পাবেন ইডেন হসপিটাল। সেই চার মাথার মোড় থেকে সোজা গেলে আপনারা দেখতে পাবেন জি প্লাস টেন স্টুডেন্টস ক্যান্টিন, আর একটু এগোলেই পাবেন দু নম্বর গেট। দু নম্বর গেটের সামনে রয়েছে সেই হেরিটেজ এমসিএইচ বিল্ডিং আর ইমার্জেন্সি ওয়ার্ড। সেই চার মাথার মোড় থেকে বাঁ দিকে হেঁটে গেলে দেখবেন স্টুডেন্ট সেকশন, অ্যাডমিশন প্রসেস এখানেই হয়। আর স্টুডেন্ট সেকশনের সামনেই দেখতে পাবেন আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানেও অ্যাডমিশনের কাজ চলবে। আপনারা সোজা হেঁটে আসলে বাঁ দিকে পড়বে অ্যানাটমি বিল্ডিং এএলটি বিসি রয় অ্যানেক্স, আর ডান দিকে দেখতে পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনেই রয়েছে ইউএনবি হল যেখানে ভেরিফিকেশনের কাজ চলছে। সোজা গেলে দেখতে পাবেন সেন্ট্রাল ল্যাব, সেই লাল বাড়িটা। তো আমরা যদি এএলটির সামনের এই চার মাথা থেকে কলেজটাকে ভাগ করি, তো এএলটির ডান দিকে রাস্তা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট সেকশন, সামনে দিয়ে সোজা গেলেই পড়বে এক নম্বর গেট ফর কলেজ স্ট্রিট। এক নম্বর গেট থেকে সোজা আসার পথে ডান দিকে পড়বে একাডেমিক বিল্ডিং আর ইউএনবি হল যেখানে ভেরিফিকেশনের কাজ চলছে, বাঁ দিকে পড়বে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। এবার এএলটির বাঁ দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সেন্ট্রাল ল্যাব, সেন্ট্রাল ল্যাব থেকে সোজা গেলে দেখতে পাবেন সাত নম্বর গেট আর ডান দিকে গেলে দেখতে পাবেন আট নম্বর গেট ট্রপিক্যাল মেডিসিনের গেট। বাসে করে এলে আপনারা সাত নম্বর বা আট নম্বর গেটে নামবেন, ওখান থেকে সোজা হেঁটে এলে আপনারা দেখতে পাবেন সেন্ট্রাল ল্যাব আর ওর সামনে গেলে দেখতে পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর ডান দিকে স্টুডেন্ট সেকশন পাবে। সেন্ট্রাল ল্যাব থেকে সোজা এলে সাত নম্বর গেট পাচ্ছেন আর ডান দিকে রাস্তায় গেলে ট্রপিক্যাল মেডিসিনের বিল্ডিং দেখতে পাবেন আর আট নম্বর গেট পাবেন। এটা হলো মেডিকেল কলেজের আট নম্বর গেট আর সামনেই রয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। এটা হলো মেডিকেল কলেজের এক নম্বর গেট ফর কলেজ স্ট্রিট। ঢুকেই সামনে ডান দিকে দেখতে পাবেন এজরা বিল্ডিং, একটু এগুলো বাঁ দিকে ক্যান্সার হসপিটাল তৈরি হচ্ছে আর ডান দিকে রয়েছে একাডেমিক বিল্ডিং। একাডেমিক বিল্ডিংয়ের পাশেই দেখতে পাবেন ইউএনবি হল যেখানে ভেরিফিকেশনের কাজ হচ্ছে, ইউএনবির সামনেই দেখতে পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে অ্যাডমিশনের কাজ চলবে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ভেতরটা একটু দেখিয়ে দিই। ঢুকেই প্রিন্সিপাল স্যারের অফিস রয়েছে, সামনে সিঁড়ি দিয়ে ওপরে লাইব্রেরি, বাঁ দিকে রয়েছে জিসিআর এলসিআর আর ডান দিকে গেলে পাবেন জিএলটি, এখানে আগের বছর অ্যাডমিশনের কাজ চলছিল। আর ওখান থেকে বেরিয়ে বাঁ দিকেই অ্যাডমিশনের বাকি কাজটা হবে স্টুডেন্ট সেকশনে। তো ব্যাস এটুকুই, আশা করছি একটু হেল্প হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক গাইজ।